হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে বেল ফুল সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনার বাগানে ফুল গাছে ফুল আসছে না কিংবা যত্ন কিভাবে করবেন আপনারা বুঝতে পারছেন না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনি আপনার বাগানে ফুল গাছে এইভাবে প্রচুর পরিমাণে ফুল পান আর সামান্য কেয়ারেই কিন্তু এই গাছে প্রচুর ফুল হয় আর এই গাছে কোনো দিন মানে ফুল কিছুদিন আসবে আসার পরে সম্পূর্ণ ফুলটা ফুটে যাওয়ার পরে আর কিছুদিন রেস্ট নিয়ে আবার কিন্তু ফুল আসবে এইভাবেই কিন্তু এই গাছে ফুল হয় আর প্রপার কিছু যত্ন করলে কিন্তু আপনার বাগানে এরকম প্রচুর পরিমাণে ফুল হবে আর যত্ন না করলে কিন্তু কোনো গাছই আপনার ফুল দেয় না যত্ন না করলে গাছগুলো যেমন থাকে আপনাদের সব দেখাবো আর পরপর কীভাবে আপনি ট্রিটমেন্ট করে এই গাছটিকে এরকম প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে রাখবেন সেটাই আজকে দেখাবো এই গাছগুলি এমন সুন্দর গন্ধ দেয় দেখুন সারা বাগান কিন্তু গন্ধে মমা করে তাই আমি কিছু ফুল তুলে রেখে তুলে কিন্তু এগুলোকে ঘরেও রাখি যাতে ঘরটাও আমার গন্ধে ভরে যায় এবার আসি এই গাছ আপনি কেমন জায়গায় রাখবেন যদি আপনার কাছে থাক মানে এই গাছ আনা থাকে পুরনো গাছ থাকে কিংবা আপনি নতুন গাছ আনবেন বসাবেন ঠিক করছেন তাহলে আপনারা কি করবেন আপনি যদি নার্সারি থেকে চারা আনেন তাও ভালো আর যদি একটি ডাল সংগ্রহ করতে পারেন সেখান থেকে কিন্তু চারা তৈরি হয়ে যায় এবার আপনাদের বলবো মাটি কেমন তৈরি করবেন অবশ্যই ওয়েলড্রেন মাটি তৈরি করবেন আর এগুলো যেহেতু পারমানেন্ট গাছ আপনি সবসময় মাটির টবে বসানোর চেষ্টা করবেন আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন তাহলে প্রথমে সমস্ত গাছই মাটির টবে বসানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার গাছটি সুস্থ থাকবে এবার আসি এর হচ্ছে কি কম্পোস্ট দেবেন মানে মাটিটা তৈরি করার সময় এই গাছে একটুখানি বেশি কম্পোস্ট লাগে সেটা হচ্ছে মাটি মাটি আপনি অর্ধেক দেবেন আর অর্ধেক আপনি কম্পোস্ট দেবেন যে কোনো কম্পোস্ট হতে পারে সেটা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে নেবেন মাটিটা তৈরি করে এইবার কিন্তু আপনি গাছটিকে প্রতিস্থাপন করবেন আর প্রতিস্থাপন করার কিছুদিন আপনি ছায়াতে রাখবেন রাখার পরে এইগুলোকে সারাদিনের রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিন রোদ্দুর বৃষ্টি জল সব পাবে সেখানেই রাখবেন এইবার আসবে এই গাছটিকে কিভাবে এত সুন্দর বুশি করে রাখবেন আর পর পর মানে পনেরো দিন অন্তর কি কী আপনি এর ট্রিটমেন্ট করবে যাতে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে যে ডগাগুলোতে আপনার ফুল চলে এসেছিল ফুল শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দেবে কেটে দিলে সেখান থেকে আবার নতুন করে ডগা বেরোবে আর সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আর অবশ্যই খাবার একটা দিতে হবে সেই খাবারটাও আপনাদের দেখিয়ে দেবো এবার আসছি হচ্ছে আপনার গাছ যদি এরকম অবস্থায় থাকে মানে গাছটি সেপ ঠিক নেই আবার ফুলও সেইভাবে আসছে না তাহলে এই গাছের প্রপার ট্রিটমেন্ট করতে হবে সেই ট্রিটমেন্টটাই আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রথমে আগে এই গাছটি শেপ আপনি কেমন শেপে রাখতে চাইছেন সেই শেপেগুলোকে কেটে নিতে হবে কেটে নিয়ে এই ডালগুলোকে আপনি সুন্দরভাবে কেটে নিন আপনি যেমনভাবে রাখতে চান তেমনভাবে রাখতে পারেন আর যদি আপনারা চান যে লতা লতিয়ে রাখবেন আপনার বাগানে সেটাও করতে পারেন কারণ এটা লতানো টাইপেরই গাছ যার বাগানে যেমন মানে জায়গা আছে সে তেমন গাছটিকে রাখতে পারেন এবার দেখুন যে ডগাগুলোতে ফুল চলে এসেছিল ফুল শেষ হয়ে গেছে সেই ডগাগুলো আমি কেটে দিচ্ছি কারণ এটাই দেখুন আর কুড়ি নেই ফুল আসবে না তাহলে এটাকে কেটে দিয়ে এটা সুন্দর একটি ডাল আবার গ্রোথ নিয়ে বেরোবে আর সেখান থেকে আবার নতুন করে কুড়ি হয়ে বেরোবে আর সমস্ত ডগায় কিন্তু কুড়ি আছে তাই এগুলো এগুলো না শেষ হয়ে যাবে আবার একটু একটু করে কেটে দেবো যাতে আপনার গাছটাও সেপে থাকে আবার মানে গাছটা লতিয়ে না যায় এইবার দেখুন গাছের গোড়ায় যত আগাছা আছে সেগুলোকে সব আমি তুলে দেবো তুলে দিয়ে আর আসি এবার কীটনাশকে দেখুন সমস্ত গাছে আমি একটাই কীটনাশক ব্যবহার করি আর যে কোনো কোম্পানির একটি কীটনাশকই আপনার গাছের কিন্তু সমস্ত গাছে কিন্তু ব্যবহার করা যায় আমি কিন্তু আলাদা আলাদা গাছের জন্য যেমন জবা গাছের জন্য আলাদা অনেক রকম গাছ থাকে বাগানে বা সব গাছের জন্য আলাদা আলাদা কীটনাশক কিন্তু ব্যবহার আমি করি না যেটা আমি করি না সেটা কিন্তু আপনাদের বলবো না আমি যে কোনো একটি কীটনাশক কাকা হোক কিংবা ইমিডাকলোরোপিক যে কোনো একটি কীটনাশক আপনারা যে কীটনাশকের দোকান আছে সেখান থেকে নিতে পারেন আর আর সে একটা কীটনাশক দিয়ে কিন্তু সমস্ত গাছে আপনি চালিয়ে রাখতে পারেন আর তার জন্য আলাদা আলাদা করে মানে প্রত্যেকটা আলাদা আলাদা কীটনাশকের দরকার হয় না আর এবার দেখাবো এইভাবে মাটিটা একটু আলগা করে নেব নিয়ে এখানে কিছু খাবার দিয়ে দেব দুটো দু রকম খাবার দেব একটি হচ্ছে শুকনো আকারের যে খাবারটা সেটা আর আরেকটা লিকুইড খাবার দুটো আপনাদের দেখিয়ে দেবো আগে মাটিটা আমি আলাদা মানে এখানটা একটু জায়গা করে নিলাম যেখানে আমি খাবারটা দেব খাবারটা দিয়ে আবার এই মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আসি কি খাবার দেব দেখুন এটার গোড়ারও মাটি আমি আলগা করে নিয়েছি এবার একটু মাটিটা নামিয়ে নেবো এটা এবার এই একটা গাছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাছে যেটা দেবো খাবার সেটা ওই গাছেও দেবো আর লিকুইড খাবারটাও আপনাদের দেখাবো প্রথমেই দেব এক চামচ চায়ের পাতা এখানে ফ্রেশ চায়ের পাতা আছে তাই এক চামচ দেব আর টব হিসাবে যে বড় টপটা আছে সেখানে দু চামচ দেব এখানে এক মুঠো গোবর সার দেব আর সেটা বড় গাছটাই কিন্তু মুঠো হয়ে যাবে আর এখানে দেখুন চার পাঁচ দান আমি ডিএপি দিয়েছি আর যাই খাবারই দেবেন দেখুন আমি টবের ধার বরাবর দিচ্ছি এরপর দিচ্ছি ডিমের খোসা এর বদলে আপনারা হাড় গুঁড়োও দিতে পারেন আবার ঘরোয়াভাবে ডিমের খোসাও দিতে পারেন এইবার দিচ্ছি আমি পটাশিয়ামের জন্য পেঁয়াজের খোসা এর বদলে আপনি কলার খোসা কিংবা আলুর খোসাও দিতে পারেন একটু ছোট করে কেটে নিয়েও দিতে পারেন এবার আমি এই মাটিটা দিয়ে এই খাবারটাকে পুরো ঢাকা দিয়ে রেখে দেবো এই খাবারটা থেকেই কিন্তু এই গাছটি সুন্দরভাবে গ্রোথ নেবে আবার আর এই গাছটি সুন্দর শেপটাও চলে আসবে আর প্রচুর পরিমাণে ফুল হবে এইবার আসি লিকুইড খাবারটা কী দেব সেটা দেখাচ্ছি আর যে কোনো খাবার আপনারা সময় বিকালে ডেকে দেবেন কখনোই সকালে দিকে গাছে খাবার দেবেন না আর এরকম কীটনাশক মানে এরকমভাবে আপনারা ট্রিটমেন্ট করে কিন্তু আপনার কাছেও প্রচুর পরিমাণে ফুল আনতে পারেন এটা কিন্তু আমায় আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই সমস্ত ট্রিটমেন্ট করেই কিন্তু আমি আপনার আমার কাছে প্রচুর পরিমাণে ফুল আনছি প্রথমে নিলাম এটা খোল ভেজানো জল আর নেব কলার খোসা ভেজানো জল এটা লিকুইড আকারে দিলে কী হয় লিকুইড আকারে দিলে গাছটা কিন্তু হেলথ জিনিসের মতো তাড়াতাড়ি গাছে কাজ করে যে কারণে লিকুইড আকারে খাবারটা কিন্তু আপনার দিতে হয় এটা আমি দিই সপ্তাহে একদিন আর যে খাবারটা দেখালাম ওটা দিই পনেরো দিনে একদিন আর যে এখন যেটা দেখাচ্ছি এটা যে সপ্তাহে একদিন আমি খোলের জলই দিই তা এখন মানে নেই আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ভেজানোর যে জলটা সেটাও দিই এবার যখন যেটা থাকে সপ্তাহে একদিন একটা লিকুইড খাবার দিয়ে দিই এতে কিন্তু গাছগুলো সুন্দর থাকে আর সুন্দর হেলদি হয়ে আপনার বাগানে সারা বাগান কিন্তু ফুলে ভরিয়ে রাখবে